কবি মেরিনা সৈয়দের একটি কাব্যগ্রন্থ এবার বের হয়েছে মেলাতে। এ বইটির আসলে মানে পরিচিত হতে সময় লাগে মানুষের, কিন্তু অথচ তার মধ্যে বেশ ভালো প্রতিভা থাকতে পারে। আমি এই কবির বেশ কিছু কাব্যগ্রন্থ আগেও পড়েছি, তো এটার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই হুমায়ুন আজাদ একটি কবিতা লিখেছিলেন তার মাকে নিয়ে, এবং রাড়িখালের কাছে তার যে গ্রামের বসতবাটি সেখানে ফিরে যাওয়ার যে আনন্দ, এইখানে রত্ন শব্দটি ব্যবহার করে কবি মেরিনা সৈয়দ সেই কাজটি অনেকটা করেছেন। সেখানে উঠে এসেছে তার পিতামহ প্রপিতামহ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত, যার ডাকে তার শেষে ঘুম ভেঙেছে, এবং এর মধ্যে তিনি নিসর্গ বর্ণনা, জোনাকিরা সেখানে পাখা মেলেছে, রাতের বেলায় চাঁদ উঠেছে, বাঁশঝাড়, বন, বাতাস এবং গ্রামের যে অন্যান্য নিসর্গ, তার ভেতর দিয়ে তিনি তার পূর্বপুরুষ এবং নারীদেরও, মামা মামির কথা আছে, নানা নানির কথা আছে, তাদের কলকণ্ঠ শুনতে পাচ্ছেন, তাদের স্মৃতি মেদুরতার পথে হেঁটে গিয়েছেন এবং সেটি তাকে কতটা উজ্জীবিত করেছে। তো এটি আমরা আসলে জীবনের বিকাশ লাভ করে যত উত্তুঙ্গে উঠি না কেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের যে সূত্র শুধু নারীর টান নয়, এগুলো আসলে এক অমোঘ মূল্যবান বিষয়। এছাড়াও প্রেম যে কতটা অমোঘ মানুষের জীবনে, তার উপরেও কবি বেশ ভালো কিছু ছন্দ লিখেছেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার প্রণতি, তার গভীর শ্রদ্ধা অল্প কয়েকটি বাক্যে খুব অর্থপূর্ণভাবে তুলে ধরেছেন, প্রচ্ছত্রীয় মনময়। আর কবির এই কাব্যচর্চার একটি পূর্বসূত্র রয়েছে, তার বাবা যশোরের বিখ্যাত, একসময়ের বিখ্যাত কবি বাঙ্গাল আবু সৈয়দ, তিনি বেশ কিছু কাব্য উপন্যাস ইত্যাদি রচনা করেছিলেন। সম্প্রতি আমরা তার একটি জন্মবার্ষিকী পালন করেছি এবং সেই সূত্র মানে সেই ঐতিহ্য তার লেখনীর মধ্যে দেখা যায়। আমার মনে হয় যে যারা কাব্যপ্রেমিক তারা এটি নানাবিধ কারণে এটা পাঠ করলে আনন্দ পাবেন। কারণগুলো আমি বলেছি যে আমরা জনতার অভিরুচি বা পাঠকের অভিরুচি একটা সাহিত্য গ্রন্থের মধ্যে যা থাকে, যা প্রত্যাশিত, তার অনেকটি তার বয়স, তার অভিজ্ঞতা এবং তার শিক্ষা এবং জীবনকে পর্যবেক্ষণ অনুযায়ী কবি সক্ষমভাবে তুলে ধরতে পেরেছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ।